আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্লভচড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাতিয়ালা জিপির 724 জন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপককে বঞ্চিত করে রাখা হয়েছে। ছমাস আগে তারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। বাগানের জায়গায় তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করছেন বলে একটি দুষ্টচক্র মিথ্যা অভিযোগ করে এর প্রেক্ষিতে তাদের বাকি কিস্তির টাকা আটকে রাখা হয়েছে। অথচ পাতিয়ালা জিপি রামকৃষ্ণনগর রেভিনিউ সার্কেলের অন্তর্ভুক্ত বলে সার্কেল অফিসার লিখিতভাবে জানিয়েছেন। তিনি শুধু রুশনাবাদ এলাকার কথা উল্লেখ করেছেন, কিন্তু এরপরও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকা পড়ে আছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকোদে পুরকায়স্থকে সঙ্গে নিয়ে দুর্লভচড়া ব্লক কংগ্রেস ও পাতিয়ালা মণ্ডল কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে এমর্মে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। এ নিয়ে আনিপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথাগুলো জানান পাতিয়ালা মণ্ডল কংগ্রেসের সভাপতি আলিমুদ্দিন। তিনি জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের আশ্বস্ত করে বলেন, জেলাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অপরদিকে করিমগঞ্জের মেডিকেল কলেজ ঘোষণা হওয়াতে অকাল দীপাবলি রামকৃষ্ণনগরে আতশবাজি ফাটিয়ে চলছে আনন্দের উৎসব। করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরে হবে এই ঘোষণা হওয়ার পর থেকেই চারিদিকে খুশির আমেজ। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ রামকৃষ্ণনগর নেতাজিবাগের সামনে থেকে এক বিশাল মিছিল বের করেন রামকৃষ্ণনগরের আমজনতা সহ দলীয় কার্যকর্তারা। মিছিলে অংশগ্রহণ করেন বিধায়ক বিজয় মালাকার। গত মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে রামকৃষ্ণনগরে বহু প্রতীক্ষিত মেডিকেল কলেজ ঘোষণা হওয়ার পরই খুশির জোয়ার বইছে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি রাতাবাড়ি বিধানসভার আনাচে কানাচেও এর প্রভাব পড়েছে। এদিনের পদযাত্রায় অংশ নেন রামকৃষ্ণনগর এলাকার বেশ কটি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রায় 3000-এরও অধিক মানুষ ছিলেন এই পদযাত্রায়। পদযাত্রাটি রামকৃষ্ণনগরের রাজপথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক বিজয় মালাকারের নামে স্লোগান দেন। পদযাত্রায় থাকা সাধারণ মানুষ সহ শাসক দলের কর্মীরা বাজি পটকা ফাটিয়ে এদিন অকাল দীপাবলির রূপ নেয় রামকৃষ্ণনগর। এদিনের পদযাত্রা শেষে সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাতাবাড়িবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। বলেন, তিনি প্রথম ব্যক্তি যিনি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে বাস্তবে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী বলে মন্তব্য করেন বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সমজে নেওয়ার পর থেকে বরাক উপত্যকার উন্নয়নের জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি বলেন, বন্যার সময় 10 দিনের মাথায় 3 বার বরাকবাসীর জন্য এসেছিলেন। তার মধ্যে একবার এসে সম্বিলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। স্বাধীনতার 75 বছর পর এই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সম্বিল এসে বন্যায় জর্জরিত মানুষের দুর্দশা দেখে যান। যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিধাননাথ বলেন, মেডিকেল কলেজ ছিল রাতাবাড়িবাসীর স্বপ্ন, যা আজ বাস্তবে পরিণত হয়েছে। এই মেডিকেল কলেজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু মেডিকেল কলেজ রাতাবাড়িবাসীর প্রাপ্য। তিনি বলেন, করিমগঞ্জের বিধায়ক মেডিকেল কলেজ নিয়ে কটাক্ষ করেছেন, এখন সেটাও সবাই জানেন। তবে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্র থেকে অধিক ভোট আসবে সেখানেই মেডিকেল কলেজ হবে। আর রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে রাতাবাড়ি থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, সেজন্য মেডিকেল কলেজ রাতাবাড়িতে হওয়াটা বাঞ্ছনীয়। বলেন, মেডিকেল কলেজ নিয়ে করিমগঞ্জের কিছু কিছু লোক বিরোধিতা করছেন। যারা বিরোধিতা করছেন তারা চাইছেন মেডিকেল কলেজ করিমগঞ্জে যেন হয়। তিনি প্রশ্ন তুলেন, রামকৃষ্ণনগর কি করিমগঞ্জের বাইরে? এদিকে নজর রেখে রামকৃষ্ণনগরবাসীকে যেন করিমগঞ্জ থেকে আলাদা করা না হয়। তিনি আরও বলেন, করিমগঞ্জের বিধায়ক কমলাকোদে পুরকায়স্থ মেডিকেল কলেজ নিয়ে সবাইকে বিভ্রান্ত করছেন। তবে মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরে হবে বলে ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করেছে রাজ্য সরকার, সেজন্য গুজবে কান দিয়ে লাভ নেই। মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরেই হচ্ছে, এটা একেবারেই সত্য। অপরদিকে শিলচরে কর্পোরেশন নির্বাচন বিষবাহ জ্বলে। ক্যাবিনেট বৈঠকে শিলচরের বিধায়কের 6টি প্রস্তাবের 5টি অনুমোদিত। শিলচরের বহু প্রতীক্ষিত কর্পোরেশন নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে কি, এই মুহূর্তে জোর খবর কিন্তু এটাই। কেননা বিভিন্ন দল সংগঠন ইতিমধ্যেই এর তৎপরতা শুরু করে দিয়েছে। শিলচরের ক্যাবিনেট বৈঠকের আগে ওই বিষয়টি রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছিল।
যদিও বিজেপি দলের স্থানীয় এক শীর্ষকর্তার অভিমত গুরুত্ব সহকারে বিবেচনা করলে শিলচরে কর্পোরেশন নির্বাচন অন্তত এই মুহূর্তে বিষ পাও জ্বলে সদ্য সমাপ্ত ক্যাবিনেট বৈঠকে এর কিছুটা ইঙ্গিত দিয়ে গেল। অন্তত এ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে একথা স্পষ্ট যে শিলচর শহরের পরিকাঠামোগত উন্নয়নের পরই কর্পোরেশন অথবা যে কোনো নির্বাচনের পথে হারতে চাইছে রাজ্য সরকার। সে হিসেবে ক্যাবিনেট বৈঠকে পাশ হওয়া শহর কেন্দ্রিক প্রকল্পগুলো অবিলম্বেই বাস্তবায়ন করার প্রক্রিয়া জোরকদমে চালানোই হচ্ছে সরকার পক্ষের প্রাথমিক দায়িত্ব বললে ভুল হওয়ার নয়। কেননা লক্ষ্য পূরণের প্রাথমিক ধাপ হিসেবে ক্যাবিনেট শুরুর আগে শিলচর শহরের অন্যতম সেরা সমস্যা জমা জল নিষ্কাশনের অন্যতম প্রণালী রাঙ্গিরখালের উভয় দিকে গার্ডওয়াল কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। শুধু শিলান্যাস করেই থেমে থাকেননি তিনি, সম্পূর্ণ রাঙ্গিরখালের ডিপিআর তৈরি করার নির্দেশও দিয়ে যান তিনি, যার ফলে শিলচর শহরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ প্রশস্ত হয়েছে বলা যায়। উল্লেখ্য, নিজের বিধানসভা নির্বাচনী প্রচারে শিলচর শহরের জমা জল সমস্যা নিরসনে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন দীপায়ন চক্রবর্তী। সে হিসেবে চলতি বছরের 13 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া চিঠিতে ওই জ্বলন্ত সমস্যার সমাধানে সিআইডিএফ প্রকল্পে বরাদ্দ 40 কোটির সঙ্গে প্রকল্পের কাজ বর্ধিতকরণে অতিরিক্ত 60 কোটি মঞ্জুরের আর্জি জানিয়েছিলেন বিধায়ক। সঙ্গে সঙ্গে একক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরবান হাউসিং বিভাগের মন্ত্রী অশোক সিংহলকে নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যদিও সে সময় সিআইডিএফ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় গত 23 মার্চ আসাম বিধানসভার ডিআরএসি চেয়ারম্যানের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে ওই অর্থ বাজেটে অন্তর্ভুক্ত করার আর্জিও জানানো হয়েছিল। শুধু তাই নয়, গত 28 মে জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো একটি আবেদনে শিলচর শহরের জল নিষ্কাশনের অন্যতম প্রতিবন্ধক 11টি কালভার্ট এবং স্লুজ গেট মেরামতিতে আর্থিক মঞ্জুরির আবেদন জানান তিনি। বলেন, রাঙ্গিরখালে গার্ডওয়ালের কাজ শুরু হচ্ছে এটা স্বস্তির বিষয়, একক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার ভাষা নেই, তবে এলাকার সৌন্দর্যায়নে খালের একাধারে পথ চলার ব্যবস্থা, ফেন্সিং এবং ইলেকট্রনিক পুল বসানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের হিসেব 2-1 দিনের মধ্যেই হাতে এসে যাবে। সেই অর্থ পূর্ত বিভাগেই হোক বা আরবান ডেভেলপমেন্ট বিভাগের কাজ থেকে সংগ্রহের পরিকল্পনা চলছে। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচরে ক্যাবিনেট বৈঠক শুরুর ঠিক 3 দিন আগে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তুলে ধরা শিলচরের উন্নয়নের ফিরিস্তি এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে বিধায়কের চটি আর্জির অন্যতম হচ্ছে শিলচরে পৃথক ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সের জন্য জমির অ্যালটমেন্ট, ক্যাপিটাল পয়েন্ট থেকে আইএসপিটি পর্যন্ত 4-লেন ফ্লাইওভার, রাঙ্গিরখালের অতিরিক্ত 10 কিলোমিটার গার্ডওয়াল নির্মাণ, শিববাড়ি রোডের 10 প্রবণ এলাকায় ফ্লাইওভার নির্মাণ, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলকে সিবিএসই মডেল হায়ার সেকেন্ডারির স্কুল ঘোষণা এবং সর্বোপরি শিলচর আইএসবিটি বায়া শিলংপট্টি প্রেমতলা হাসপাতাল রোড রাঙ্গিরখাড়ি, মেহেরপুর এবং শিলচর মেডিকেল কলেজ হয়ে ফকিরটিলা ফোরওয়ে জংশন পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিলচরের সদ্য সমাপ্ত ক্যাবিনেট বৈঠকে ওই 6টি দাবির 5টিকেই অনুমোদন জানানো হয়েছে। শুধু অনুমোদন জানানো হয়েছে বললে ভুল হবে, নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই ওইসব প্রকল্পের কাজ শুরু হওয়ার অঘোষিত নির্দেশও দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। তবে শহরের মাঝ বরাবর ফ্লাইওভার রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আইএসবিটি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে বাধা আপত্তি নিরসনের ক্ষেত্রে যাবতীয় পরিকল্পনা এবং বিকল্প ভাবনা গ্রহণের ক্ষেত্রে ইতিমধ্যেই নির্দেশ দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া জেলা পর্যায়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য বজন্তিপুর জিপি এবং চ্যাংকুড়ি জিপি এলাকার মধ্যে জমি বন্দোবস্ত করার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়ে গিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপরে উল্লিখিত ঘটনা প্রবাহ যদি সঠিক গতিতে এগোয় তাহলে অন্তত মার্চের আগেই প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়া সম্ভব। শাসক দলের 2-1 জন কর্মকর্তার মুখে এমন মন্তব্য অন্তত কর্পোরেশন নির্বাচন নিয়ে ডামাডুলে সামিল হওয়া দলের ক্ষেত্রে হতাশাজনক বই কি। অপরদিকে করিমগঞ্জ পূর্ত বিভাগের চরম উদাসীনতায় কালীগঞ্জ ডাক বাংলো ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এককালে এই ডাক বাংলো সুন্দর পরিবেশ ও মনোরম দৃশ্যে ভরপুর ছিল, কিন্তু বর্তমানে ধ্বংসের দিকে এগোচ্ছে। এতে যেমন পূর্ত বিভাগের নেই কোনো হেলদুল, তেমনি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও ডাক বাংলোর দিকে নেই কোনো সুদৃষ্টি।
অথচ নেতা মন্ত্রীদের যে কোনো সভা সমিতির আয়োজনে ডাক বাংলোকে ব্যবহার করা হয়, কিন্তু ডাক বাংলো চত্বরে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার কোনো উদ্যোগ নেই পূর্ত বিভাগ সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের। বর্তমানে পুরো ডাক বাংলো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। কালীগঞ্জ বাজারের একাংশ ব্যবসায়ী ডাক বাংলো প্রাঙ্গণকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। এতে ডাকবাংলোর ভেতরে পাহাড় সম আবর্জনার স্তূপ গড়ে উঠেছে, আর এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধে নাবিশ্বাস উঠছে নিত্যদিনের পথচারী থেকে স্কুল কলেজের পড়ুয়াদের। ডাক বাংলোটি যেখানে রয়েছে এর ঠিক সামনের অংশ মাটি ভরাট করে পাকা করা হয়েছে, আর বাকি অংশ বিভিন্ন গাছপালা সহ আগাছা ঘিরে ফেলেছে। এতে ডাক বাংলোর সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে গেছে। কালীগঞ্জ ডাক বাংলোর সীমানার মধ্যে সরকারি কর্মচারী থাকার জন্য 4-5টি কোয়ার্টার ছিল। একসময় একাংশ কর্মচারী এইসব কোয়ার্টারে থাকতেন, কিন্তু পরবর্তীতে তারা সরকারি কোয়ার্টার ছেড়ে করিমগঞ্জ শহরে চলে যান, আর ফিরেননি কোয়ার্টারে। কোনো লোক না থাকায় ধীরে ধীরে কোয়ার্টার ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে একাংশ কোয়ার্টারে শুধু কাঠের খুঁটি রয়েছে, বাকি সরঞ্জাম দিন দুপুরে অনেকে ভেঙে নিয়ে যায়। এই ডাকবাংলোর পাশে বড় একটি পুকুর ছিল, যে পুকুরের জল গোটা কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে পুকুরটি কচুরিপানায় ভরে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কালীগঞ্জ ডাকবাংলো সঠিক পরিকাঠামোর অভাবে দুঃখছে। এর পেছনে কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে কিনা এ নিয়ে সন্দেহ এলাকার সচেতন মহলে। কেননা কিছুদিন আগে এলাকায় একটি গুজব রটানো হয়েছিল যে কালীগঞ্জ ডাক বাংলোর অবশিষ্ট জায়গা লিজ দেওয়া হচ্ছে, এর জন্য যাবতীয় কাজ প্রায় শেষ হওয়ার পথে। কে বা কারা লিজ নিচ্ছে তার কোনো হদিস মিলেনি। আবার অনেকে দোকানের জন্য অগ্রিম টাকা বায়নামা করেছে, কিন্তু কার কাছে বায়নামা করা হয়েছে তার কোনো সঠিক নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। লিজের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সচেতন মহল ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, কালীগঞ্জ ডাক বাংলোর অবশিষ্ট জায়গা যদি লিজ দেওয়া হয় তাহলে কালীগঞ্জের আর কোনো ঐতিহ্য থাকবে না, তাই কোনো অবস্থায় কালীগঞ্জ ডাক বাংলোর অবশিষ্ট জায়গা লিজ দিতে দেওয়া হবে না। এর জন্য এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে নামতে পিছপা হবেন না। এছাড়া এই খবরও এলাকায় ছড়িয়েছে যে যদি লিজ দেওয়া হয় তাহলে জমির মালিক তাদের জমি ফেরত নিতে চাইবেন, কেননা ডাক বাংলোর জন্য জমি দান করা হয়েছে লিজ দেওয়ার জন্য নয়। এদিকে কালীগঞ্জ ডাক বাংলোর অবশিষ্ট জায়গায় একটি শিশু উদ্যান গড়ে তোলার দাবি উঠেছে। একই সঙ্গে কালীগঞ্জ ডাক বাংলোকে ধ্বংসের দিকে না ঠেলে আধুনিকীকরণ করতে করিমগঞ্জ পূর্ত বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন বৃহত্তর কালীগঞ্জ এলাকার জনগণ। অপরদিকে আসামে বর্তমানে 25,073 জন এইচআইভি রোগে আক্রান্ত রোগী রয়েছেন। 2021 সালে এই সংক্রান্ত জাতীয় প্রতিবেদনে এই হিসেব পাওয়া গেছে। মোট 25,073 জনের মধ্যে 45% মহিলা এবং 3% শিশু রয়েছেন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশিত হয়। রাজ্যের জেলাগুলোর মধ্যে এইডস রোগে আক্রান্ত সবচেয়ে বেশি সংখ্যক রোগী রয়েছেন কামরূপ মহানগরে, সংখ্যা হল 7,610। দ্বিতীয় কাছাড় জেলায় রয়েছে 5,200 জন, নগাঁওয়ে 1,302 জন এবং ডিব্রুগড়ে 1,402 জন। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে সিরিঞ্জ এবং নিডলসের মাধ্যমে এই রোগে আক্রান্ত হয়েছেন 5.54%। তাছাড়া পারিবারিক সূত্রে এই রোগে যেসব শিশুরা আক্রান্ত হয়েছে এর গড় হচ্ছে 4.76%। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজ্যের স্বাস্থ্য দপ্তর গুয়াহাটি মেডিকেল কলেজে এক কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত। আজকের